এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বড় বাজেটের সিনেমা তুফান। এতে শাকিব খানের পাশাপাশি আরও আছেন মাসুমা রহমান, নাবিলা, চঞ্চল চৌধুরী ও মিমি চক্রবর্তী। এ সিনেমায় ঢালিউড কিং খ্যাত শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান, নাবিলা। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে, এমনকি টিকিটের সংকটে হল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনায় অভিনেত্রী মাসুমা রহমান, নাবিলা। সিনেমা মুক্তির পর দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান সম্পর্কে এবার এক অজানা তথ্য দিলেন নাবিলা। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ থেকে আমি ইফফাত আরামিথিলা রয়েছি আপনাদের সাথে। হলের সামনে থেকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার তুফান এর লুকটা ছিল। প্রথম দেখেই মনে হয়েছিল তিনি অনেক সুন্দর, তিনি স্টার, সুপারস্টার, মেগাস্টার, তিনি ধরা ছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না। উনি আমাদের মতোই একজন সহজ মানুষ, তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। একটু নার্ভাসনেসও ছিল, সিনেমার শেষ দৃশ্যটা সবার আগে শুটিং হয়েছে, তিনি শুটিংয়ে সাহায্য করেছেন, তবে তিনি একটু অন্তর্মুখী, কিন্তু সহ অভিনেতার সঙ্গে আমার বন্ডিংটা দরকার ছিল। তিনি বলেন, আমরা যখন শুট করছিলাম তখন আমাদের দেখে সেটে সবাই বলছিল রসায়নটা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে শাকিব অনেক হেল্পফুল ও সাপোর্টিভ অভিনেতা। তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে যা দিয়েছেন, সুপারস্টার মেগাস্টার খ্যাতি পাওয়া তার প্রাপ্তি। এর বাইরে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে তিনি অত্যন্ত ভালো অভিনেতা। শাকিব খানকে নিয়ে নাবিলা আরও বলেন, তাকে গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও নিজের সেরাটা দিয়ে অভিনয় করে চলে যাবেন। নাবিলা জানান, নিজের জন্যই শাকিবের সঙ্গে গল্প করতেন তিনি। প্রথমবার যখন গল্প করেছেন এরপর আরও সহজ হয়ে গেছেন শাকিব। নাবিলাকে নাকি ফোন কল দিয়েও প্রশংসাও করেছেন শাকিব। নাবিল বলেন, শাকিব আমাকে কল দিয়ে প্রশংসা করেছেন, বলেছেন আমি খুব ভালো অভিনয় করি, তিনি মুগ্ধ হয়ে গেছেন, কিন্তু তাকেই আমার কল দেওয়া উচিত ছিল। আয়নাবাজি থেকে তুফান এই দুই সিনেমা নিয়েও নিজের অনুভূতিও প্রকাশ করেছেন নাবিলা। তার ভাষ্য, 8 বছর পর আমার নতুন সিনেমা মুক্তি পেয়েছে, আমাকে আর বড় পর্দায় দেখা যাবে কি না, এই 8 বছরে এটা নিয়ে আমার নিজের মনে অনেকবার সংশয় তৈরি হয়েছে। তুফানের পরিচালক প্রযোজককে ধন্যবাদ জানাই, তারা আমার কথা মনে করেছেন, কারণ একটা সময় তো মানুষ আমাকে ভুলতেই বসেছিল, তারা আমাকে বিগ বাজেটের একটা সিনেমার সুযোগ দিয়েছেন, আমার খুব ভালো লাগছে। আয়নাবাজি মুক্তির পর গত 8 বছর আগে অনেক কিছু ঘটে গেছে। নাবিলা বিয়ে করেছেন, কন্যা সন্তানের মা হয়েছেন, তবে এই বিরতিতে সেভাবে কাজ না করলেও আত্মবিশ্বাস হারায়নি বলেও জানান নাবিলা। তিনি বলেন, নিজের উপর বিশ্বাস ছিল, আমি সবসময় অপেক্ষা করতে পছন্দ করি, যার ফল এখন পাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।